রেদওয়ান আহমেদ, আপনি তো সকাল থেকে জানাচ্ছিলেন টিকা গ্রহীতাদের দীর্ঘ লাইন, ভোগান্তির খবর, এখন কি চিত্র দেখতে পাচ্ছেন? এছাড়াও কোনো অভিযোগ আছে কিনা? গুরুতর অভিযোগ বলতে আসলে তেমন কিছু নেই, তবে দীর্ঘ লাইন রয়েছে। আমি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের বাহিরে ছিলাম এর আগের সংবাদে, এখন আমি ভেতরে। আমি একটু ভেতরে চিত্রটি দেখাতে চাই যে একটি সুনির্দিষ্ট পরিমাণ যারা টিকা গ্রহীতারা রয়েছেন তাদেরকে কিন্তু ভেতরে ঢোকানো হচ্ছে, এবং তারপর যে প্রসিডিউর মেনটেন করা থাকে, অর্থাৎ কার্ড দেখিয়ে তারা নিশ্চিত হচ্ছেন যে দেওয়ার ডেট কিনা তাদের, যাদের আজকের টিকা দেওয়ার ডেট হচ্ছে তাদেরকে তারা একটা টোকেন দিচ্ছে, এবং তারপরই হচ্ছে আসলে যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেই রুমে নেওয়া হচ্ছে। তবে অনেকের অভিযোগ রয়েছে যে এখানে ঠিকভাবে আসলে ব্যবস্থাপনাটা আরও যদি ভালো হতো তাহলে সেটি তাদের জন্য যারা টিকা গ্রহীতারা আরও ভালো হতো। আমি একটু যেখানে ভ্যাকসিন দিচ্ছেন যারা সেখানে যেতে চাই, এর মধ্যে একটু আপনাকে বলতে চাই, যারা আপনি যেই অভিযোগ কিংবা যারা বিড়ম্বনায় পড়েছেন তাদের মধ্যে একজন কার্ড হারিয়েছেন, এমন একজনকে আমি পেয়েছিলাম, তিনি আসলে কি করবেন সেটি আসলে তিনি বুঝতে পারছেন না। এই রুমটিতে আসলে টিকা দেওয়া হচ্ছে, সেখানে সব প্রসিডিউর মেনটেন করে এখানে আসলে কার্ড দেখিয়ে আসলে তারা টিকা দিচ্ছেন। আমি একজন ভাই একটু ফ্রি আছেন, আপনার সঙ্গে কি আমি একটু কথা বলতে পারি? এখানে টিকা দেওয়া হচ্ছে এবং তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে পরবর্তী সংশ্লিষ্ট বিষয়গুলো। আচ্ছা আপা, কেউ যদি রেদওয়ান আহমেদ, নিশ্চয়ই আপনার সাথে আমরা পরবর্তীতে যুক্ত হব।